আজি আর ভঙ্গিতে সান্ত্বনা দিব নোৱাৰে তাইকো। কারণ যুদ্ধত আমার পরাজয় হয়েছে, সৈন্য সকলে চক্রভঙ্গ দিছে। পরাজয় হয়েছে? মই অশ্বত্থামার লাগি থাকতে কর্ণই দুর্জয় বিক্রমে আমার সকলকে পরাস্ত করি। দাদা বিপুলর নকুল সহদেব সকলে প্রাণপণে চেষ্টা করেছিল, ধর্মরাজেও অশেষ চেষ্টা করেছিল, কিন্তু শেষত চেষ্টা হল। এইবাবে চিন্তা নকরিব, কিন্তু কিন্তু আজি মই ধর্মরাজৰ আগত কেনেকৈ মুক্তি পাম? কিহেৰে আজি মই দাদা প্রবোধ দিম? মই যদি গুরুপুত্রৰ লগত ব্যস্ত নাথাকি কর্ণক প্রতিরোধ করিলোহেঁতেন অনুতাপ করিলে কি হব? না কথা হৈ গল, আক্ষেপ করে লাভ নাই সঁচা। কিন্তু কিন্তু আজির এই জয়ে অভিমানী দুর্যোধনের যথেষ্ট উৎপাত দিব। প্রতিদিন পরাস্ত হয়ে ভগ্ন ঠাই হওয়া কুরুকেলাক আজির এই বিজয়ে যথেষ্ট উৎসাহিত করব। প্রিয়ে, আমার সেনাকো হতাশ করিব নোৱাৰে। না যদি ধর্ম আছে, যদি পাপ পুণ্যর বিচার আছে, পরোক্ষভাৱে দুর্যোধনের শেষখন খুচনি হবই হব। শিবির পাইছো, ইয়াত আহি মাত্র জানিব পারিছো আমার পরাজয় হয়েছে। জানিলোহেঁতেন যদি আগে এবারও রাধার দলে পরাস্ত করিব বলে চারিভাতা মূল কর্ণক স্বেচ্ছায় রণ প্রাঙ্গণ নাথাক আবদ্ধ দাদা দুর্নীর নুদুখিবা অধম কারণ নিয়তি গৰাকী মাত্ৰ জন্ম মৃত্যু
যদুপতি যদুপতি গান্ধী বক যে ইজনে করে তিরস্কার ভাতৃ হোক গুরু হোক পিতা শিব ফাল্গুনিয়ে এই অঙ্গীকার প্রতিজ্ঞা সাক্ষী তুমি যদু কুলমণি